শরণ আর ইউকামনি দুজন গেল হলো মার্কেটে, আবি যাবি বঙ্গি সঙ্গী কি কি আনছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো। তা আমি একটা টপস কিনেছি, এটা আমার খুব পছন্দ হয়েছে, দেখতে পারেন। যেগুলো সেলাই করা হয়নি তো ওই শাড়িগুলো সেলাই করার জন্য নিয়ে গেছিলাম। এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তো এগুলো না বের করি জাস্ট দুই সাইড হচ্ছে সেলাই করে আনছি। আর আমি কিছু টুকটাক জিনিস কিনছি, এটা হচ্ছে স্যান্ডো গেঞ্জি, এটা আমার সৈকতের জন্য। পাজামাটা খুব সুন্দর, এই যে পাইটা হাই জামা আর মনিরের দুপাট্টা, এটা এর সাথে ম্যাচিং করা টপস। তা কি কিনছেন? ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে তো অবশ্যই বলবা না, যারা ভালোবাসো সেটা তো আমি জানি অবশ্যই। তো তোমাদের কাছে আর লাইক না দিয়ে ভিডিও দেখি কি হবে না প্লিজ, আর একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবা যারা কিন্তু ভালোবাসো আমাকে। আর বললে নয় আসলে তোমাদের এত এত ভালোবাসা, এত এত আমার ছেলে মেয়ে ভাই বোনের ভালোবাসায় আমি মুগ্ধ, তোমরা এত সাপোর্ট করো আমাকে, সেই জন্য আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ছেলে মেয়ে ভাই বোন, তোমরা সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যেটা হলো আমাদের শ্বেতারা বেগম চলে আসছে, ওই যে শ্বেতারা বেগম আমাদের শরণে কচু শাক খাইতে বলছে, কচু শাক আনছি, আনার পর এখন শ্বেতারা বেগমকে দিছি যে তুমি এগুলো কুটো, চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব সুন্দর করে গ্রামের মতো। তো আর কি আজকে এক সপ্তাহ পর্যন্ত অনেক কাপড় জমে গেছে, তো চিন্তা করলাম আজকে ধুয়ে দিই। তো এখন ওয়াশিং মেশিনে কাপড়গুলো আমি দিয়ে দিব, অনেকগুলো জমছে। বিজনেস আদর সৌবন্যার অত্যাচার, সৌবন্যার বিজনেস আদর সাড়ে তিন দিনও যায় না ময়লা করে, ও মনে হয় যেন ছোট বাচ্চা একবারে, এখন আবার উঠে অত্যাচার করতেছে ও বেবি বেবি, এখন আবার অত্যাচার করতেছে কি জানো, কয় পরোটা ভাজিয়ে দিতাম প্রতিদিন পরোটা, এখন ওই অত্যাচারের দিকে আবার যেতে হবে আমার। পরোটা দিয়ে দিছি, এখন হতে থাক একটু বেশি করে বানাইছি, অনেকগুলো রয়ে গেছে। আমার ভাত হয়ে গেছে অলমোস্ট, ভাতটা রান্না করে ফেলছি, আর কি কি রান্না করব। এই যে ছোট মাছগুলো, কই মাছ, টাকি মাছ, শিং মাছ সব মিলিয়ে মাছগুলো অনেক মজার, আপু পছন্দ করে বেশি। তো শ্বেতারা বেগম রাতে কেটে কুটে পরিষ্কার করে রেখে দিছি পরশু দিন, আজকে এইটুক রান্না করব। আর ইয়ার কচুর শাক রান্না করব, চিন্তা করছি পাতাকপি আছে লাউ আছে রান্না করবো, এতগুলো রান্না করলে আসলে খাওয়া যাবে না,
তো সেই জন্য আর এত বড় রান্না করব না আজকে আস্তে আস্তে করি এমনিতেই খাওয়া যায় না তো যেটা হলো একটা কথা মনে আসছে আমার কালকে রাতে আমার কিছু মেয়ে ভিউয়ার্স আমাকে আমার মেয়ে আর কি ওরা কমেন্ট করছে অনেকেই বলছে যে আন্টি অনেক বড় বড় ইউটিউবাররা অনেক একটু উঠে গেলে বড় হয়ে গেলে মনে হয় অনেক কিছু হয়ে যায় তো আসলে সেই কথাটা থেকে আমার মনে আসছে আসলে এই কথাটা বাস্তব সবাই সমান না মনে আসছে এই কথাটা যে আমিও যখন মানে কিছুই আমার চ্যানেল উঠে নাই বা আমি একেবারে ছিলাম আমার ছয় সাত মাস আগের কথাই জানা আমি বড় নাম বলবো না আমি দু তিনজন বড় ইউটিউবারকে কিন্তু নক করছি আর দেখি যদি তারা যদি একটু হেল্প করে দেখি এরকম একটা মন মানসিকতা থেকে আর কি যদি আমাদের একটু হেল্প করে মানে প্রমোট করে বা একটু আমাদের চ্যানেলের কথা বলে দেয় বা কমিউনিটি পোস্টে আমার ভিডিওটা দেয় এরকম একটা হেল্প করার আশাই আর কি অনেক নক করছি করার পরে শোভন একটা প্লেট দাও তোমার প্লেটটা দাও তো করার পরে আসলে কেউ একটা রিপ্লাই দেয় নাই কখনো তখন মনে কষ্ট আসতো অনেক কারণ আসলে আমাদের এই ইউটিউব জীবনে এক বছর না পাইছি কোনো আত্মীয় স্বজন থেকে সামান্য হেল্প না পাইছি কোনো দূরের মানুষ থেকে না পাইছি কোনো বড় ইউটিউবার থেকে কারো কাছ থেকে সামান্য হেল্প পাই নাই তখন আমি আর আমার ছেলে শোভন আমরা মিলে প্রতিজ্ঞা করছি আমি বলি শোভন বলে আম্মু যদি আমরা কখনো আল্লাহ তাআলা আমাদের বড় করে বা আমরা বড় ইউটিউবার বা বড় পেজার হই ইনশাল্লাহ আমরা সবার অনেকের উপকার করব আমরা সবার উপকার করব তখন আমি শোভনকে বলি বাবা কেউ তো আমাদের উপকার করে নাই তাহলে আমরা করব হ্যাঁ আমরা করব আমরা করেই এটা ইয়া দিব আল্লাহ চেঞ্জ করব হ্যাঁ করেই চেঞ্জ করব কারণ আমাদের মনের খবর আল্লাহ জানে কিন্তু মানুষ করে নাই দেখে আমি কার আমি করছি আমি তবে সবাইকে পারি না এর জন্য আমি দুঃখিত কারণ হাজার হাজার মানুষ আছে আমি যতজনকে পারি হেল্প করি আমি করছি আল্লাহর রহমতে অতিরিক্ত শক্তি আল্লাহ আমাকে দিয়েছে যে আমি অতিরিক্ত হেল্প করি ইনশাআল্লাহ শোভন কিন্তু অনেকেরই হেল্প করে চেষ্টা করে মানে হাজার হাজার মানুষ হাজার হাজার ছেলে মেয়েরা মহিলা আমার মেয়ে এরকম অনেকেই কিন্তু নক করে কিন্তু সবাইকেই একটা মানুষ সম্ভব ভিডিও নিয়ে এডিটিং নিয়ে কাজ নিয়ে মানুষের তো লাইফটা অনেক ব্যস্ততা লাইফ এটা তো সবাই জানো তারপরেও যতটুকু পারে অতটুকু আর কি চেষ্টা করে কারো হেল্প করার পরেও ইনশাল্লাহ তো সেই কথা থেকে কথাটা মনে আসছে আসলে কারো হেল্প পাইনি তো আমি যখন আসলে সাকসেসফুল হওয়ার সময় আপনি কারো হেল্প পাবেন না হ্যাঁ তখন শোভনকে আমি বলি তুমি কেন হেল্প করবে আমরা তো কারো হেল্প পাই না শোভন আমাকে বলে না আম্মু আমরা হেল্প করব আমাদের মনের খবর তো আল্লাহ জানে তো এই কথাটা বললাম আমার ছেলেটা কিন্তু অন্যরকম আমার ছেলেও ওই যে হাসে কেমন পিছনে হাসে না ওনার সুনাম করছি না দেখো কি আর খুশি তো এখন সৌভন্যার জন্য এই যে কাঁচা মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে ডিমটা বেজে নি এটা হলো আজকে আমার আম্মা আমার দাদি আগের দিনের রেসিপিতে আমি কচুর শাকটা রান্না করবো কারণ ওই কচুর শাকটার আসলে মজাটাই আলাদা আমরা যেভাবে রান্না করি এর সাথে ওটা মজা তো এই জন্য চিন্তা করছি আজকে বাগার দিয়ে কচুর শাকটা রান্না করবো এখানে আগে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন বাটা তারপরে কাঁচামরিচ একটু সামান্য জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আমি পানি দিয়ে বসিয়ে দিছি তেল দিনে তো এর মধ্যে এখন আমি এই কচুর শাকগুলো দিয়ে দিব কষিয়ে নিছি কিন্তু আগে মাছগুলো সহ চিংড়ি মাছগুলো সহ তো এখন কচুর শাকগুলো দিয়ে দিব দিয়ে ঢেকে দিব এটা একেবারে ভর্তার মতো হয়ে যাবে
হতে হতে অল্প অল্প জালে তারপরে এটার মধ্যে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে একটা বাগার দিব বাগারের স্মেলটা খুব সুন্দর ট্রাই করে দেখুন অবশ্যই হ্যাঁ এটা অনেক মজা কিন্তু এইভাবে রান্না করব গেল আমার কসুর শাক এখন বাগারটা দিয়ে দিচ্ছি আর কতটুকু হয়েছে কতটুকু কসুর শাক অল্প একটু হয়ে গেছে যাই হোক অল্প করলেই মজা বেশি তো রসুন আর পেঁয়াজ দিয়ে এই যে বাগারটা দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আবার বসিয়ে দিব এখন মাছটা পেঁয়াজ আর রসুন কাঁচা মরিচটা তেলে একটু ভেজে নিলাম এখন দিয়ে দিব এই মাছের জন্য এগুলো দিয়ে দিব এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ১৬০০ মরিচের গুঁড়া একটু কমই দিব আমার মশলা গুলো কষানো এখন আগে থেকে ধুয়ে রাখা একবারে লবণ দিয়ে আসিয়ে সেতারা বেগমে ধুয়ে দিয়ে গেছে ভালো করে তো এখন এই মাছগুলো দিয়ে দিচ্ছি একটু কষানো হলে তারপরে একটু পানি দিয়ে দিব হয়ে গেল আমার তরকারিটা একটু জল কমলে অলমোস্ট একটু জল কমলে নামিয়ে ফেলবো সামান্য মরিচ ভর্তা করছি এটা তোমাদের সাথে শেয়ার করি নাই এই যে আর যেটা হলো দুঃখের কথা আমি এখন পাতিলে ভাত রান্না করতে হয় আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে আবার একটা কিনতে হবে তো শেষ হয়ে গেছে আর রান্না বান্না প্রায় শেষ কাপড়গুলো এখন মেলে দিয়ে আসি একটু অল্প অল্প করে নিতে হবে অনেক কাপড় তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব আর বড় করব না লাইক কমেন্ট শেয়ার করতে তো বলবা না অবশ্যই আর যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করো না বা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই আর ফেসবুক পেজটা ফলো করো না অবশ্যই একটা ফলো একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবা তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ